আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সহ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো যারা বাংলাদেশ রেলওয়ে পছন্দের তালিকায় আছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন ও উপকৃত হন তারা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে টপ জব সার্কুলার, ইউটিউবে গিয়ে টপ জব সার্কুলার লিখে সার্চ করলে চলে আসবে, এটাতেও সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। পদের নাম সহকারী স্টেশন মাস্টার, 9700 থেকে 23490, পদের সংখ্যা 470টি, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স সেকেন্ড ক্লাস থাকতে হবে। এই পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, 9000 থেকে 21800, পদের সংখ্যা 134টি, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য HSC বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হতে হবে, তবে অবশ্যই বিজ্ঞান গ্রুপ থেকে। এখানে কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যারা পাবনা, লালমনিরহাট, নীলফামারী, কুষ্টিয়া জেলার বাসিন্দা আছেন তাদের মধ্যে যদি কেউ এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 18/1/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হিসেব করতে হবে, যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য, যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। ওয়েবসাইট হচ্ছে br.teletalk.com.bd। আবেদন শুরু হবে 18 জানুয়ারি সকাল 9টায়, শেষ হবে 18 ফেব্রুয়ারি 2024 তারিখ বিকেল 4টায়। অনলাইনে আবেদন করার জন্য ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, SSC HSC ডিগ্রি ইনফরমেশনগুলো লাগবে অর্থাৎ রোল, বোর্ড পয়েন্ট সহ এগুলো লাগবে। আবেদন ফি হচ্ছে 1 নং পদের জন্য 223 টাকা, 2 নং পদের জন্য 112 টাকা, যেটা আপনাকে টেলিটক সিম দিয়ে এইভাবে SMS পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। তবে অবশ্যই আগে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ছবি, সিগনেচার আপলোড করে ফর্মটা পূরণ করে ফর্মটা সাবমিট করতে হবে। সাবমিট করলে একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে। যারা বাইরে কম্পিউটার দোকানগুলোতে আবেদন করেন বা অন্য কারোর মাধ্যমে আবেদন করেন তারা অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড বুঝে নেবেন, কারণ ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে আপনার আবেদন কমপ্লিট নয়। তবে SMS পাঠানোর আগে অবশ্যই আবেদন কপিটা ভালো করে চেক করবেন কোনো ইনফরমেশন ভুল আছে কি না, যদি ভুল থাকে তাহলে আবার নতুন করে ফর্মটা পূরণ করতে হবে। আর যদি আপনি টাকা জমা দেওয়ার পরে যদি ভুলটা দেখেন তাহলে কিন্তু আর নতুন করে করা যাবে না, তাই টাকা জমা দেওয়ার আগে ভালো করে আবেদন কপিটা চেক করতে হবে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলোতে নিয়মিত লাইক দিবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, এটা খুবই দুঃখজনক। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলোতে নিয়মিত লাইক দিবেন। আল্লাহ হাফেজ।